আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রিয় স্টুডেন্ট, তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি। আজকে ম্যাথমেটিক্সের পাশাপাশি তোমাদের সুবিধার্থে রসায়নের উপর বা কেমিস্ট্রি এবং ইংলিশেরও ক্লাস আজকে দিব। তো তোমাদের সুবিধার্থে যেহেতু কেমিস্ট্রি এবং ইংলিশ পাশাপাশি ফিজিক্স এগুলো আমি পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও করে ছাড়ব, তোমরা এগুলা দেখার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ উপকৃত হবে। তো তাহলে সরাসরি এখন ক্লাসে চলে যাচ্ছি। ইংলিশের আজকে যে টপিকটা করাবো, এই টপিকের নাম হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ ইংরেজি বলার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য এবং বিভিন্ন পরীক্ষার ভাইবাতেও এগুলা জিজ্ঞাসা করা হয়। সো এখন দেখো যে রুলসগুলো করাচ্ছি। আজকে আমরা মূলত পাঁচটা নিয়মের ট্রান্সলেশন শিখব এবং এগুলা প্রত্যেকটা নিয়মই ঘড়ি সম্পর্কিত, ঠিক আছে? অর্থাৎ ঘড়ি সম্পর্কিত কিছু ট্রান্সলেশন যদি আমাদের জিজ্ঞাসা করে, তাহলে যাতে আমরা অন্তত যে কোনো সময় এইগুলার অ্যান্সার করতে পারি, তার জন্যই মূলত এই ক্লাসটা। এবং ঘড়ি রিলেটেড আরও ক্লাস ইনশাল্লাহ সামনে দিতে থাকব, তোমরা দেখতে থাকো। ওকে, ফার্স্টের যে নিয়মটা আমাদের এখানে দেয়া রয়েছে, এখানে বলা হচ্ছে ইট ইজ, এরপরে ঘন্টা দিব, তারপরে কি ও ক্লক, এরপরে নাও কথাটা রয়েছে, যদি এখন থাকে তাহলে নাও ব্যবহার করব, এখন যদি না থাকে তাহলে নাও কথাটা আমরা ব্যবহার করব না। তারপরেও যদি আমরা নাওটা লিখি তাহলে কি ভুল হবে না, ঠিক আছে? সো দেখো, প্রথম স্ট্রাকচার অনুসারে দুই তিনটা সেন্টেন্স, এরকম প্রত্যেকটার জন্য ইনশাল্লাহ তিনটা করে বা দুইটা করে সেন্টেন্স আমি লিখে বোঝানোর চেষ্টা করব। ওকে, তাহলে প্রথমটার জন্য দেখি। এক নম্বরে যদি আমরা বলি এখন সাতটা বাজে, তাহলে এই সেন্টেন্সের জন্য যদি আমরা ট্রান্সলেশন করি, তাহলে আমরা এক নম্বরটা ফলো করব কেমন করে? ফার্স্টে লিখব ইট ইজ, এরপরে লিখব কি ঘন্টা, তাহলে এখানে ঘন্টা কত? সাতটা বাজে, তাহলে ইট ইজ সেভেন, এরপরে লিখে দিব ও ক্লক, ঠিক আছে? সো ও এখানে থাকছে কি ক্লক। এরপরে বলেছি যে স্বাভাবিকভাবে এতটুকু দিলেও হবে, যদি পাশাপাশি এখন থাকে তাহলে নাও কথাটা উল্লেখ করলে বেটার অপশন, যদি না করে তাহলেও সমস্যা হবে না। সো এখন এই কথাটি লেখা হলো নাও, তাহলে ইট ইজ সেভেন ও ক্লক নাও, তাহলে এখন সাতটা বাজে। একইভাবে যদি আমি আরও এক যে এখন সাতটা বাজে, এর জন্য ট্রান্সলেশনটা হচ্ছে ইট ইজ সেভেন ও ক্লক, এখন দশটা বাজে ইট ইজ টেন ও ক্লক নাও, এখন আটটা বাজে ইট ইজ এইট ও ক্লক নাও, অথবা ইট ইজ এইট ও ক্লক, এখানে নাও দিলেও হবে না দিলেও হবে। সো দিলে ভালো, না দিলেও ক্লক পর্যন্ত আমাদের দিতে হবে। তাহলে দেখো যে এরকম করে যদি আমাদের এখানে সাতটা, দশটা এবং আটটা রয়েছে, এই তিনটা সংখ্যা বাদে যদি যে কোনো সংখ্যা আমাদের দিয়ে দেয়, তাহলে একইভাবে লিখা যাবে, শুধুমাত্র চেঞ্জ হবে আমাদের কোথায়, এখানে ঘন্টার এখানে। ওকে, সো আমরা চেষ্টা করব বাসাতে, প্রত্যেকেই আমরা বাসাতে চেষ্টা করব যে এই টাইপের সংখ্যা দিয়ে এই জাতীয় সেন্টেন্স বেশি বেশি প্র্যাকটিস করার জন্য, যাতে এই তিনটা সংখ্যার বাইরেও আমাদের এই জাতীয় যদি জিজ্ঞাসা করে কোনো সেন্টেন্স, তাহলে যেন আমরা পারি, ঠিক আছে? তো চলে যাই দ্বিতীয় অপশনটার জন্য। দুই নম্বর অপশনে বলছে ইট ইজ হাফ পাস্ট, তারপরে কি ঘন্টা, তারপরে দেয়া আছে কি নাও। সো এখান থেকে যে অংশটা বুঝে যাই, হাফ পাস্ট মানেই কি সাড়ে বোঝায়, সাড়ে, অর্থাৎ আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই সাড়ে কথাটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে হাফ পাস্ট ব্যবহার করতে হবে। সো এই স্ট্রাকচার কেমন হতে পারে, মানে কোন সেন্টেন্সের জন্য হবে, সেটা আমি একটু লিখে দেখাই। এক নম্বর, এখন সাড়ে, তাহলে এগুলার জন্য কি হচ্ছে, এই যে সাড়ে কথাটা রয়েছে, এর জন্যই মূলত আমরা হাফ পাস্টটা ব্যবহার করব। তাহলে এর স্ট্রাকচার কি, ফার্স্টেই আমরা বসিয়ে দেব ইট ইজ, ইট ইজ, ওকে, এরপরে কি হাফ পাস্ট, তাহলে হাফ পাস্ট, এরপরে বলছে কি ঘন্টা, তাহলে ঘন্টা কয় ঘন্টা, সাত, তাহলে সেভেন, এরপরে বলছে আমাদের কি নাও, তাহলে সেভেন নাও,
ওকে এখন আর কলক দেয়া লাগবে না সো এখানে দেখো ইট ইজ 7:30 নাও তার মানে কি এখন 7:30 বাজে এরপরে যদি আমি বলি এখন 11:30টা সো 11:30টা তার মানে 11:30 কথাটা থাকলে কি ব্যবহার করা হচ্ছে 7:30 ব্যবহার করা হচ্ছে ওকে সো এখানে আমরা যদি বলি এখন 7:30টা বাজে তাহলে ইট ইজ 7:30 নাও যদি বলা হয় এখন 11:30টা বাজে তাহলে বলতে হবে ইট ইজ 7:11 নাও যে এখন নিচে লেখা আছে কি 5:30টা ওকে তাহলে এখন আমরা খুব সহজে লিখে দিব তাহলে ইট ইজ 5:05 নাও তার মানে দেখো তিনটা সেন্টেন্স ঠিক যেভাবে আমি লিখেছি তার মানে 11:30 কথাটার জন্য 7:30 ব্যবহার করবে আর তোমরা যদি এই দুই নম্বর স্ট্রাকচারটা ইনশাআল্লাহ মুখস্থ করে নাও তাহলেই কিন্তু খুব সহজে এই টাইপের 11:30 কথা দিয়ে যত ধরনের সেন্টেন্স আমাদের আসবে ঘড়ি বিষয়ক সবগুলা কিন্তু আমরা খুব সহজেই বলতে পারবো লিখতে পারবো ঠিক আছে সো এইটা তাহলে গেল এরপর আসো তিন নম্বর লতে কী আসে তিন নম্বরে বলা হচ্ছে ইট ইজ 1:45 তারপরে কি ঘন্টা তারপরে নাও সো 1:45 ব্যবহার করা হয় মূলত কি এই পৌনে কথাটা থাকলে পৌনে কথা মানে পৌনে 5:00 পৌনে 9:00 পৌনে 11:00 অর্থাৎ 9:00 বাজতে 15 মিনিট বাকি থাকে তাকে বলা হয় কি পৌনে যেমন 11:00 বাজতে 15 মিনিট বাকি থাকলে তাকে বলা হবে কি পৌনে 11:00 ঠিক আছে তাহলে দেখো এখন এখন পৌনে 9:00 বাজে ঠিক আছে এখন 8:45 বাজে দুই নম্বরে যদি লিখি তাহলে এই টাইপের সেন্টেন্সের জন্য বলছি 8:45 কথাটার জন্য কি 1:45 হ্যাঁ সো এটার স্ট্রাকচার দেখে আমরা এখন বলি যে এখন 8:45 বাজে তাহলে সহজেই আমরা লিখে নিব ইট ইজ 1:45 তারপরে কি ঘন্টাটা কত 9:00 তাহলে এখন ঘন্টা বোঝাবো 9:00 এরপরে বসিয়ে দেবো কি নাও তাহলে ইট ইজ 8:45 নাও তার মানে 8:45 বাজে ওকে ইট ইজ 8:45 নাও তাহলে একইভাবে এটা কি হবে 8:45 হ্যাঁ তো তোমরা তো দেখছো তার মানে এই স্ট্রাকচারগুলো যদি আমাদের জানা থাকে তাহলে ইনশাল্লাহ খুব সহজে এটা পারা যাচ্ছে এবং পারা যাবে সো আমি তোমাদের যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে উপরকের স্ট্রাকচারগুলো একটু মাথায় নেবে আমি খুব শর্টকাটলি স্ট্রাকচারগুলো দিয়ে দিয়েছি এবং এইটার পাশাপাশি কোন স্ট্রাকচারের কাজ কী সেটাও কিন্তু আমি ট্রান্সলেশনের মাধ্যমে বলে দিচ্ছি সো এই বিষয়গুলো যদি তোমরা একটু ভালোভাবে দেখো এবং যদি মনে করো যে না খাতা একটু টুকে নিবা তাহলে খাতা এবং কলম পাশে রাখবা আমার যে সময় আমি ক্লাসগুলো নিই তাহলে এটা একটু নোট করে নিলে তোমাদের জন্য খুবই সহজ হবে এরপরে দেখো তাহলে পনের ব্যাপারটা গেল এখন একটু কথা বলি এই যে 5:15 এটা মূলত শোয়া বোঝায় কী বোঝায় শোয়া তাহলে শোয়া কথাটার অর্থ আসলে কী সেটা আগে জানতে হবে মনে করো আমি যদি বলি 10:00 9:00 8:00 তার মানে এই শোয়া কথাটা বোঝায় যে ঘন্টার কথা বলা হচ্ছে তার থেকে 15 মিনিট কি বাড়তি অর্থাৎ 10:00 বললে 10:15 হবে যদি 9:00 বলে তাহলে 9:15 হবে 8:00 বললে পারে সেই ক্ষেত্রে কী হবে 8:15 হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে সরাসরি চলে যাই ট্রান্সলেশনে তাই আমি লিখলাম এর জন্য তাহলে এখন আমি কী করতে পারবো দেখো স্ট্রাকচার অনুসারে ইট ইজ এরপরে কী দিতে বলছে 5:15 তাহলে Q-U-A-R-T-E-R 5:15 তারপরে আমরা কী লিখবো ঘন্টা প্লাস নাও তাহলে এখানে ঘন্টা কত 10:00 তাহলে 10:00 নাও ওকে তাহলে ইট ইজ 5:15 নাও তার মানে কি এখন 10:15 বাজে তার মানে শোয়া কথাটা থাকলে 5:15 ব্যবহার করবো ওকে তাহলে ইট ইজ 5:15 নাও দ্বিতীয় ক্ষেত্রে দেখো 5:00 কথা আছে তাহলে একইভাবে ইট ইজ আশা করি বুঝতে পেরেছি এবং একটু প্র্যাকটিস করলেই এগুলা মনে থাকবে তাহলে আমাদের যখন শোয়া কথাটা থাকবে তখন আমরা ব্যবহার করবো 5:15 যদি ফোনে থাকে তাহলে 2:15 যদি 11:30 থাকে তাহলে 5:30 এই তিনটা বেশি ইম্পর্টেন্ট ওকে সো ইট ইজ 5:15 নাও এখানে 10:00 বাজে ইট ইজ 5:15 নাও এখানে হচ্ছে 5:15 বাজে এখন ইট ইজ 9:15 নাও এখন 9:00 বাজে ওকে সো এটা গেল তাই তাহলে এখন যদি বলা হয় এখন
দশটা দশ মিনিট এখন দশটা দশ মিনিট বাজে ওকে এখন যদি বলা হয় দশটা দশ মিনিট তাহলে এখানে ঘন্টা প্লাস কি মিনিট দেওয়া আছে ওকে এরপরে যদি দুই ঘন্টা এবং মিনিটের বিষয় রয়েছে সেখানে মিনিটটা আগে আসবে তারপরে পাস্ট এরপরে ঘন্টা তারপরে নাও সো স্ট্রাকচার অনুসারে আমরা এখন বলি ইট ইজ এখানে যেহেতু আমাদের বলছে টেন মিনিট সো মিনিটটা আগে দিতে হবে ইট ইজ টেন মিনিটস এরপরে আমরা কী লিখব পাস্ট তাহলে পাস্ট ইট ইজ টেন মিনিট পাস্ট ঘন্টাটা কি টেন মিনিটস পাস্ট ইট ইজ টেন মিনিট পাস্ট এরপরে আমাদের দেওয়া আছে কি দশটা তাহলে টেন এরপরে আমরা বসিয়ে দেবো কি নাও ঠিক আছে তাহলে ইট ইজ টেন মিনিটস পাস্ট টেন নাও তাহলে এখানে সাতটা দশ মিনিট হলে আমাদের কী হবে একইভাবে এগুলা খুবই সহজ আমার কাছে মনে হয়েছে আশা করব তোমাদের কাছেও খুব সহজ মনে হয়েছে এবং এই স্ট্রাকচার যদি একটু নোটস করো সেটা খুবই সুবিধার সো এটার পাশাপাশি যদি এই বিষয়গুলো তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে ঘড়ি বিষয়ক এই জাতীয় যত ধরনের ট্রান্সলেশন আসবে ইনশাল্লাহ তোমরা পারবে সো এরপরে ঘড়ি বিষয়ক আরও একটা লেকচার দিব এবং এইটার পাশাপাশি তোমাদের জন্য কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ প্রত্যেকটা বিষয়ের জন্য পরবর্তীতে লেকচার থাকবে সো সাথে থেকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ